হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্প্রতি আমি জম্মু কাশ্মীর ভ্রমণে গিয়েছিলাম। সেই সিরিজের প্রথম এপিসোডে আমি আপনাদের সাথে আমার বৈষ্ণোদেবী যাত্রা শেয়ার করি। সেখান থেকে এবারে আমরা বেরিয়ে পড়েছি পহেলগাঁও তথা কাশ্মীরের পথে। এই পথেই আপনারা পাবেন দেশের দীর্ঘতম টানেল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটা ন্যাশনাল হাইওয়ে 44-এ পড়ে। এটি একটি রোড টানেল যেটি চেনানি টাউন ও নাসরি ভিলেজকে কানেক্ট করে, তাই একে চেনানি নাসরি টানেলও বলা হয়। এই টানেলের কাজ শুরু হয় 2011 সালের জুলাই মাসে আর শেষ হয় এপ্রিল 2017। এটি ভারতবর্ষের দীর্ঘতম রোড টানেল, যার দৈর্ঘ্য 9 কিলোমিটার। দ্বিতীয় স্থানে আসে অটল টানেল, যার দৈর্ঘ্য 8.8 কিলোমিটার। এই টানেলটি হওয়ায় জম্মু ও কাশ্মীরের মধ্যে প্রায় 30 কিলোমিটার ডিস্টেন্স কমে গেছে। কিন্তু এর মেন বেনিফিট হলো পাটনিটপ, বাটোটে এসব জায়গায় যখন খুব তুষারপাত হয়, তখন এসব জায়গায় খুব লম্বা ট্রাফিক জ্যাম হয়ে যেত, যা কখনো কখনো কয়েক দিন অবধি চলত। সেটা থেকে এই টানেলের জন্য অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এখানকার মানুষ। এজন্য একে অল ওয়েদার টানেলও বলা হয়। মেন টানেলটি 13 মিটার চওড়া। এই টানেলটি প্যাসেঞ্জার আর ফ্রেট ভেহিকেলের জন্য ব্যবহার হয়। এর প্যারালালি 6 মিটার চওড়া আরেকটি টানেল আছে, যেটা সেফটি অ্যান্ড এসকেপ ইউজের জন্য করা হয়েছে। এই দুই টানেলকে কানেক্ট করার জন্য প্রত্যেক 300 মিটার পরপর একটি ক্রস প্যাসেজ বানানো আছে। এরকম টোটাল 29টি ক্রস প্যাসেজ আছে পুরো টানেলে। এটি ভারতবর্ষের প্রথম রোড টানেল যেটিতে ট্রান্সভার্স ভেন্টিলেশন সিস্টেম করা আছে। প্রত্যেক 8 মিটার অন্তর অন্তর ইনলেটস লাগানো আছে, যাতে বাইরের ফ্রেশ এয়ার ভেতরে আসতে পারে। শুধু তাই নয়, টানেলের ভেতরের গাড়ি থেকে যে ধোঁয়া বেরোয় আর কার্বন ডাইঅক্সাইডও যা হয়, সেগুলো বের করার জন্য প্রত্যেক 100 মিটার পরপর এক্সস্টও ফিট করা আছে। যাত্রীদের সেফটির জন্য প্রত্যেক 150 মিটার পরপর একটা করে SOS বক্স আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে আপনারা আমার সাথে পহেলগাঁও ভ্রমণ করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।